লোকসভা ভোটের আগে পড়ে গিয়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন তৃণমূল সুপ্রিমো। সেই সময় কোনোভাবে পড়ে যান তিনি। তৃণমূল সূত্রে খবর, প্রথমে তাকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়, তারপর পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে SSKM হাসপাতালে ভর্তি করান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আরও জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন পড়ে গিয়ে চোট পান তখন কালীঘাটের বাড়িতে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক ব্যানার্জি। তিনি নিজের গাড়িতে করে মমতা ব্যানার্জিকে SSKM হাসপাতালে নিয়ে যান। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা করেছিলেন অভিষেক ব্যানার্জি। সেখান থেকে কলকাতায় ফিরে সোজা চলে আসেন মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে। সে সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিদিনের মতো সান্ধ্যকালীন হাঁটায় ছিলেন। হঠাৎ করেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পড়ে গিয়ে চোট পেয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। অভিষেকের পাশাপাশি মমতা ব্যানার্জিকে দেখতে SSKM হাসপাতালে ছুটে আসেন অভিষেকের মা লতা ব্যানার্জি, ভাই বাবুন ব্যানার্জি এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম থেকে তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা নেত্রীরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আহত হওয়ায় কর্মীদের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এদিন SSKM হাসপাতালের উডবান ব্লকের 12.5 নম্বর VVIP কেবিনে রেখে তার চিকিৎসা চলছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা করান। রিপোর্ট দেখে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন মমতা ব্যানার্জির শারীরিক অবস্থা স্থিতিশীল। ইতিমধ্যে নিউরোমেডিসিন, নিউরো সার্জারি, কার্ডিওলজি, চেস্ট মেডিসিনের মোট 10 জনকে নিয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। উল্লেখ্য, আজ বিকেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একগালিয়াতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের একটি মূর্তির উন্মোচন করেন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরেছিলেন। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, তাই চরম ব্যস্ততার মধ্যে তাকে থাকতে হচ্ছে। এরই মাঝে পড়ে গিয়ে চোট পেলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শারীরিক অবস্থার খোঁজ নিতে অনুগামীদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়। অপর একটি সূত্রে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কলকাতায় প্রয়াত সুব্রত মুখার্জির মূর্তির উন্মোচন করার পর সংক্ষিপ্ত স্মৃতিচারণা করেন। সেই সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। পরে বাড়িতে আসার পর ঘরের মধ্যেই পড়ে যান। সেই সূত্র থেকে আরও জানা যাচ্ছে, ঘরের মধ্যে থাকা শোকেসে তার মাথা লেগে যায়, ফলে আহত হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরও জানা যাচ্ছে, উডবার্ন ওয়ার্ডে সিটি স্ক্যান মেশিন নিয়ে এসে পরীক্ষা করেন ডাক্তারবাবুরা, কিন্তু সেই রিপোর্টে কিছু ধরা পড়েছে কিনা জানা যায়নি। আপাতত মুখ্যমন্ত্রীকে 10 সদস্যের মেডিকেল টিম পর্যবেক্ষণে রেখেছেন। SSKM কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা রাখছে মুখ্যমন্ত্রীর চিকিৎসায়। সমস্ত পরীক্ষার রিপোর্ট পর্যবেক্ষণের পর মেডিকেল বুলেটিন জানানো হবে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আহত হয়েছেন সেই খবর ছড়িয়ে পড়তেই তার দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন। মুখ্যমন্ত্রী উনি আমাদের সকলে, ওনার দ্রুত সুস্থতা কামনাই আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য, অন্য কোনো বক্তব্য নেই।